তো সেই সুবাদে আপনাকে আমি ব্রাইটন সেন্টিনেল চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক কাজ করার অভিযোগ থেকে আমি সাংবাদিক প্রণত এবং সাথে আছে সুজন আমাদের প্রতি সাংবাদিক, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং তারা ধারাবাহিক রক্ষা করার জন্য আপনাদের এই ব্যবসা প্রতিষ্ঠানটি আছে কত বছর বললে রানি? পাঁচ বছর হয়ে আছে, 5+। তো সেই সুবাদে আমি আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা ধারাবাহিক রক্ষা করার জন্য আমি আপনার কাছে যাতে আছি নিহাই এক রাইস মিল। আমাদের এখন বর্তমানে ব্যবসা বাণিজ্য পরিস্থিতি কেমন যাচ্ছে সেই কথা আমি একটু বলে দেবো। এখানে কোন কোন ধরনের আপনার ধানগুলি করা হচ্ছে? এখানে তো আমাদের দেশে তো নরমালি এক বড় সিজন 28 ধানটা হয় চিকনের জন্য, আর এমনি আমন সংগ্রহে আপনার চিকন মার্কেটের জন্য চালটা বেশি বানানো হয় প্রস্তুত করানো করা হয়। সেই সুবাদে রিয়াজ ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এখান থেকে যখন চূড়ানো হয় এখানে এই ইয়েগুলো প্রোডাক্টগুলি আপনার কোথায় কোথায় ডিস্ট্রিবিউট করবেন? আমাদের কুমিল্লা কিছু আমাদের বৃহত্তর কুমিল্লা খেতে আমরা সেই সময় আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে মানে যে কালো ধোয়া যেটা হচ্ছে এই কালো ধোয়ার আমাদের পরিবেশে কোনো ক্ষতি করতে পারে কিনা? আসলে না, এটা তো আমরা লক্ষ্য করে করে দিছি, এটা যদি অঞ্চলেও যদি মনে করেন যে এটা কালো ধোয়া তো বেশি নাই, আমরা এটা নিধন করার জন্য সর্বোচ্চ শেষ হওয়া দেয় আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। মানে সর্বোচ্চ মাচাঙ্গের মাধ্যমে এটা চলে যাচ্ছে, তার আশেপাশে স্কুল কলেজও তেমন একটা নাই। না তেমন নাই, এটা টোটালি মনে করেন যে বাজারের উদ্যোগতি এখন চলছে আপনি ইউক্রেনের যুদ্ধ এবং জ্বালানি দরের কারণে, তো কৃষকদেরকে আপনারা কিভাবে সাপোর্ট করতেছেন? কৃষকদের ক্ষেত্রে হচ্ছে যে এখন ধান বর্তমান বাজারে যা হয় এটা সবাই এই রেটে কিনতে হবে, এটা করার কিছু নাই, কারণ না হলে আপনি পাবেন না। এখন সময়ের সাথে আপনি যেটা ভিন্ন ধন্যবাদ রিয়াজ ভাই, আপনি যে কথাটা তুলে ধরলেন একজন ম্যানেজার হিসাবে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছে নিয়ে এগ্রো অটো রাইস মিলের মধ্যে চলে আসবেন আমাদের শংসপুর বোরড়া কুমিল্লা, এবং আপনার স্কোল্ডিংয়ের মাধ্যমে সমস্ত মোবাইল নাম্বার আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব। শ্বশুরবাড়ি যাওয়ারে পিঠা তৈরি করার জন্য চাল এখান থেকে চেনাই করে নিয়ে যাওয়ার। রিলেশ ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকাতে আপনি মূল পয়েন্টগুলি তুলে ধরার জন্য। আমি স্পেশাল করেসপন্ডেন্ট হিসাবে সাংবাদিক পড়া থাকে এবং সাথে আছে কত সাংবাদিক, আমি বিদায় রেখে টানছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। ভিউয়ার্স বরাবর রাত 9টায় আপনারা আমাদের সঙ্গে থাকেন চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ।